আমরা নির্বাচনে আসছি নির্বাচন করবার জন্য, না থাকার জন্য আসি নাই। এই সন্দেহ ওনারা করছেন, কেন করছেন এটা ওনারাই উত্তর দিতে পারবেন, আমরা কাউকে সন্দেহ করি না। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের সহ সিনিয়র 4-5 জন নেতার সাথে গতকালকে রাত্রেও আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আওয়ামী লীগের একজন নেতার বাসায় খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, আন্তরিক পরিবেশে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। সে আলাপ আলোচনায় কোনো সন্দেহের কথা লক্ষণ আমরা দেখতে পাই নাই। না, এটা ঠিক আছে, সাধারণ মানুষের পারসেপশনটা আমি বলবো যে ঠিকই আছে, এবং সেই জন্যই তো আমরা বারবার শাসক দলের সঙ্গে কথা বলছি যে নির্বাচনটা কিভাবে নির্বিঘ্নে হবে, নির্বাচনের পরিবেশটা কিভাবে সৃষ্টি করবে, যে পরিবেশে ভোটারদের আস্থা আসে যে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে এবং নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারবে। এই বিষয়গুলি নিয়ে আমরাই বারবার বসছি, বারবার কথা বলছি, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং তারা বলছেন যে বিগত দিনগুলিতে গত 5 বছরে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ভোট কেন্দ্রে হয়েছে সেগুলি কোনো অবস্থাতেই হবে না, এই ধরনের নিশ্চয়তা আশ্বাস তারা দিচ্ছেন। এবং সেই লক্ষ্যেই আমাদের সঙ্গে তারা প্রায় 2-1 দিন পর পরই মিটিং করছেন, আমরাও বিভিন্ন সাজেশন দিচ্ছি যে এইভাবে করলে ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না হয়, তারপরে যাতে প্রশাসন নিরপেক্ষতাকে আপনারা এইভাবে মানে আমরা রিকোয়েস্ট করি এই পদক্ষেপ নেন। তারা আমাদের অন্যদের কিছু পদক্ষেপ নিয়েছে, আরও নিবে, আলাপ করে তাদের সাথে আলাপ করে মনে হলো তাদের একটা সদ ইচ্ছা আছে বোধহয় নির্বাচনটা নির্বিঘ্নে ফেয়ার বা অংশগ্রহণমূলক যাতে হয়, এরকমের ইচ্ছা আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। যে এর আগেও আশ্বাস দেওয়া হয়েছে হয় নাই, তবে এই গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর তো কোনো রাস্তা নাই। আমরা তো এই দেশে একটা মানে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হোক সেটাও চাই না। আমরা এটা যদি এত কিছু করার পরেও যদি তারা সহযোগিতা না করে তাহলে জনগণই ভবিষ্যতে এর বিচার করবে। বেগম এরশাদ আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক, উনি খুব সম্মানীয় ব্যক্তি, আমরা সম্মান করি, কিন্তু জাতীয় পার্টির নীতি নির্ধারণে উনি যাদেরকে বলছেন ওনারা চিন্তা করবেন কি করবেন, ওনার এই বক্তব্য আমাদের দলের বক্তব্য না, ওনার এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং উনি দলে নীতি নির্ধারণের কোনো বিষয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার আসলে সুযোগ নাই। আমি আমার আসনে ব্যক্তিগতভাবে বলবো আমার আসনে কোনো জটিলতা নাই, আমি যদি বিএনপি আসতো আওয়ামী লীগ আসতো দুই দলের সঙ্গে আমি নির্বাচন করার মতো আমার মানসিকতা ছিল। এর আগেও আমি আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে দিয়েছি 96 সালে আওয়ামী লীগ 52,000 ভোট পায় পাস করে, আমি আবার 2001 সালে আমি পাই 65,000 ভোট, আওয়ামী লীগ 62,000 ভোট, বিএনপি 63,000 ভোট। কাজে আমি আমার এলাকার মানে নৌকার প্রার্থী আছেন তার সাথে নির্বাচন করার মতো শক্তি সাহস এবং ইচ্ছা আমার, এতে কোনো সমস্যা নাই। বাট বিষয়টা তো দলীয়, আমরা নির্বাচনটা ভালোভাবে হওয়ার জন্য যাচ্ছি। আর যেটা বললে নির্বাচনী কোনো রকম মানে সমঝোতা, সেইটা প্রত্যেকটা দলেরই নির্বাচনে গেলে রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল বা নির্বাচনী কৌশল থাকে। আর দল আমরা যেহেতু এবার জোট মহাজোট করি নাই, কাজেই আওয়ামী লীগের সঙ্গে তো আমাদের সব জায়গায় নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে। আর যেটা বলছেন নির্বাচনের কোনো সমঝোতা, সেটাকে একবারে উড়িয়েও দেই না, সেটা হবেও না এমন কথা না, আবার হইতেই হবে ওই রকম কথাও না। আপনি জানেন যে নির্বাচনের কৌশল একটা বিষয় আছে, সেই কৌশলের কারণে আমাদের এই সিদ্ধান্তের পরিবর্তন তো আসতে পারে বা নির্বাচনের সমঝোতার বিষয়ে। না, আমরা এখনো সমঝোতার বিষয়ে এবং কোনো পদক্ষেপ নেই নাই, আমরা এখন পর্যন্ত ফাইটের মধ্যে আছি।